লাপিয়ে লাপিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, নাবি শাশুর চেয়ে সাধারণ মানুষের। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। মুদিখানা সামগ্রীর সাথে পাল্লা দিয়ে বাড়ছে কাঁচা আনাজের দামও। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জিনিসের দাম। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে পালা করে মিটিং মিছিল হলেও সুরাহা কিছু হচ্ছে না। পাইকারি বাজারে জিনিসের দাম কম থাকলেও খুচরো বাজারে অস্বাভাবিক দাম, এমন অভিযোগ ক্রেতাদের মধ্যে থাকে। চাল ডাল থেকে কাঁচা সবজি কিংবা মাছ মাংস সবেরই এখনই দাম ঊর্ধ্বমুখী। অনেক গৃহস্থ কিংবা গৃহবধূ বলছেন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত আর সংসার চালানো যাচ্ছে না, টান পড়ে যাচ্ছে ভাড়ারে। অনেকে আক্ষেপ করে বলছেন ডাল আলু ভাতে ভাত, এটা যোগাতেই ক্রমাগত রক্তচাপ বেড়ে যাচ্ছে। পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারের মধ্যে কেজি প্রতি সামগ্রীর দাম যাচাই করতে আজ সাত সকালেই আচমকাই কালীবাবুর বাজারে হানা দেয় এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের কর্মীরা। সামগ্রিকভাবে তারা পর্যবেক্ষণ করার পর তারা রিপোর্ট জমা দেবেন। তা আমরা এসেছি মার্কেট, মানে রেট কী আছে, মানে হোলসেল প্রাইস এবং রিটেল প্রাইস দুটোর মধ্যে সামঞ্জস্য আছে কি না সেটা জানবার জন্য আমরা এখানে এসেছি, একটা সার্ভে করছি আর কি আমাদের টিম। আমরা এখানে এখনও পর্যন্ত আমাদের কমপ্লিট হয়নি। আমরা এখানে কিছু সবজি বাজার, কিছু মাছের বাজার এই কালীবাজারে এই শুরু করলাম আর কি। আমরা রেটটা নিলাম, এরপর আমরা দেখব। আমরা রেটটা নেবার পরে আমাদের মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, তারপর আমরা গাড়ি ভাড়া বেড়ে গেলে তো মালের দাম বেড়ে যাবে। বলুন, ধরুন যে মালটা আমরা 160 টাকায় কিনছি, এখানে তো আমাদের 170-180 বিক্রি করতে হবে, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে না সেই দামে। বাজারটা অবস্থা দেখুন, একটাও খদ্দের নেই এখানে। আমরা চাইছি মালের দাম কম হলে আমাদের একটু সুবিধা হয়, কিন্তু হচ্ছে না সেটা। এত সব করেও যে নিত্য প্রয়োজনীয় মালের দাম নাগালের মধ্যে রাখা যাবে না, সেটা একটা অংশের মানুষ ভালোই বোঝেন। আসলে গোড়ায় গলদ। সাধারণ খেটে খাওয়া দিন আনা কিংবা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ তারা জানেন, তারা দাবার বোর্ডের বোরে। শেফিল্ড টাইমস। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জানবাড়ির জ্যোতিষ ও তান্ত্রিক স্বর্গীয় মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। মনসা কন্যা হাতিবাগানে নিজের মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 এবং 9239655323।